আসসালামু আলাইকুম। কুকিং বাই রিনা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পেলে মাছ রান্না করে দেখাবো। আমি মাছগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছগুলো আমি আজ সবগুলো একসাথে মেখে রান্না করে দেখাবো। প্রথমে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছু রসুন কুচি নিয়েছি। এরপর আমি এখানে হাফ চামচ আদা বাটা দিয়েছি, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে মেখে নিব হাত দিয়ে। এটা ভালো করে কষলিয়ে মাখি মেখে নেবেন। এরপর আমি এখানে এক কাপ টমেটো কুচি দিয়ে দিতেছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি মেখে নিলাম। মেখে এখন আমি এখানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর আমি আবার ভালোভাবে মেখে নিলাম। মেখে এখানে আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি। আমি আবার আরেকটু মেখে নেব। ভালো করে মেখে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এখানে দিয়ে মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মাছগুলো সবার শেষে দিবেন। এখন মাছগুলো দিয়ে আমি মেখে নিতেছি। ভালো করে উল্টো পাল্টে মেখে নেবেন। এরপর আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন বলক উঠে এসেছে। এরপর আমি আস্তে করে একটু নেড়ে দিতেছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু রান্না করে নেব। আমি ঝোলটা একবার শুকিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে দেখেন একদম মাখা মাখা করে রান্না করলাম আমি।